আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় সুনামদিনা, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি তোমাদের আফরোজা মিস। দেখো, আমি তোমাদের আজকে গত ক্লাসে আমি তোমাদের গল্প পড়িয়েছি, এবার আমি তোমাদের শব্দের অর্থ পড়াবো। তোমরা সবাই মোড়ে লক্ষ্য করো, যে যেখানে আছো সেখান থেকে বই বের করো। দেখো বইয়ের 30 পেজ, দেখো বইয়ের 30 পেজ, 30 পেজ দেখো, আর সবাই বইটা বের করো। আমি তোমাদের এখন শব্দের অর্থ পড়াব। দেখো, আমি বোর্ডে সহজ করে উঠিয়ে দিয়েছি। বোর্ডে দেখো লিখেছি কোষ। কোষ অর্থ কোয়া। কোষ অর্থ কোয়া। কোষ অর্থ হ্যাঁ কোয়া। তারপরে দেখো দানা। দানা অর্থ বীজ। দানা অর্থ বীজ। খোসা। খোসা অর্থ সাল। খোসা অর্থ সাল। সুগন্ধ। সুগন্ধ অর্থ সুবাস। সুগন্ধ অর্থ সুবাস। আবার দেখো কোষ। কোষ অর্থ কোয়া। কোষ অর্থ কোয়া। দানা। দানা অর্থ বীজ। দানা অর্থ বীজ। খোসা। খোসা অর্থ সাল। খোসা অর্থ সাল। সুগন্ধ। সুগন্ধ অর্থ সুবাস। সুগন্ধ অর্থ সুবাস। তোমরা সবাই বুঝতে পারছো? দেখো আবারও খেয়াল করো, আমি আবারও বলে দিই। কোষ। কোষ অর্থ কোয়া। কোষ অর্থ কোয়া। দানা। দানা অর্থ বীজ। দানা অর্থ বীজ। খোসা। খোসা অর্থ সাল। খোসা অর্থ সাল। সুগন্ধ। সুগন্ধ অর্থ সুবাস। সুগন্ধ অর্থ সুবাস। বন্ধুরা সবাই দেখেছ, সবাই কি বুঝছো শব্দের অর্থগুলো? এভাবেই তোমরা বাসায় পড়বা। এভাবে তোমরা যদি বারবার করতে থাকো তাহলে তোমরা সবাই শব্দ অর্থগুলো পারবা, বুঝবা। ঠিক আছে, আজ এ পর্যন্ত থাক। পরবর্তী ক্লাসে তোমাদের আমি পরবর্তী ক্লাসের জন্য তোমাদের 2 আর 3 পড়া থাকবে। দেখো আমি বোর্ডে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবা, সবাই বাসায় পড়বা। 2 3 সবাই বাসায় পড়বা। 2 3 আজ এ পর্যন্তই থাক। আগামী দিনের জন্য প্রস্তুতি নাও। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।